ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এ উপলক্ষে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধান ও প্রতিনিধিরা। সব মিলিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রায় 4,000 বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির দিল্লি জয়, সাথে সাম্প্রতিক ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান অন্যবারের চেয়ে তাই একেবারেই আলাদা, যেন নতুন যুগের সূচনা। ভারত তো বটেই, সারা বিশ্বের সব গণমাধ্যমের আগ্রহের কমতি নেই নরেন্দ্র মোদীর এই শপথ অনুষ্ঠান ঘিরে। তাতে গুরুত্ব পেয়েছে রাষ্ট্রপতি ভবনের ওই অনুষ্ঠানে কারো যোগ দেয়া না দেয়া নিয়ে বিতণ্ডা। তামিল গণহত্যার জন্য দায়ী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের উপস্থিতিকে কোনোভাবেই মানতে পারছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। জানা গেছে ওই অনুষ্ঠান বয়কট করবেন তিনি। এদিকে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানিদাতা হিসেবে পরিচিত মোদীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে রীতিমতো হুমকি ধমকি দিয়ে যাচ্ছে পাকিস্তানের জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলো। এমনকি নওয়াজ শরীফকে ভারতের বুকে পা না রাখার আহ্বান জানিয়েছে হিন্দু মৌলবাদী গোষ্ঠী শিবসেনা। আর সুসম্পর্কের নতুন যুগের সূচনা করতেই 152 জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। তবে সব হুমকি ধমকি মোকাবেলা করে শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এনডিটিভি জানিয়েছে অনুষ্ঠান ঘিরে মোতায়েন থাকছে প্রায় 10,000 নিরাপত্তা কর্মী। আর অনুষ্ঠানে তালিকাভুক্ত অতিথি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধী সহ 4,000 বিশিষ্টজন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।